الحمد لله الحمد لله باسط العطاء مجيب الدعاء احمده سبحانه على السراء والضراء حمدا يملا الارض والسماء ويملا ما بينهما مما يشاء واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الديان ذو الجود والاحسان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير خير من تضرع خير من تضرع إلى الله في المصائب وتقرب إليه في الرغائب وأرشد إلى صالح الدعوات لكشف الكربات صلى الله عليه وعلى آله وأصحابه العابدين لربهم سائر الأوقات أيها الإخوة الكرام أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون الله سبحانه وتعالى أي مهابشو كل السماوات والأرض وما بينهما সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্ট আল আর্থ যেটাকে আমরা গ্লোব বলি সেখানে সৃষ্টি করলেন সম্মানিত এক সৃষ্টি তার নাম হল আল বাসার আল ইনসান আল্লা বলছেন তাল্লা বলছেন ওয়ালা বেনি আদম বনি আদমকে আমরা সম্মানিত করেছি বনি আদম যাতে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে সেই জন্য তিনি আমলে সালেহের নির্দেশনা দিয়েছেন আমলে সালেহের সংজ্ঞা নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের জীবনে আমলে সালেহ বলতে আমরা কি বুঝি এবং তার কী ফলাফল এবং প্রভাব সেটাই আজকে আমাদের আলোচনার মূল বস্তু আল্লাহ সালেহ আল আল্লাহ কোরআনি আল্লা আলা বহুভাবে এর দিয়েছেন আমরা সে আলোচনাও আজকে খোদ বায় করবো ইনশাল্লাহ আমলস আলহ কাকে বলা হয় পুণ্য কাজ যেটাকে আমরা বাংলায় বলি বা সৎ কাজ ভালো কাজ ইত্যাদি সেটি হলো কুল্লুমা ইয়ারতাহ মিন আকোয়ালিন ও আমাল খুব সংক্ষেপে যদি আমরা বলি যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন মূলত এটা বৃহত্তর অর্থে এবাদতেরই সংজ্ঞা যেটি ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লাহ উল্লেখ করেছিলেন আল ইবাদাত ইসমুন জামিয়া ইবাদত হচ্ছে প্রত্যেক প্রকাশ্য অথবা প্রকাশ্য কথা এবং কাজের নাম যেটি আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন এর মধ্যে আমাল সালেহটা আসলে চলে আসে আমাদের জীবনের যতগুলো অধ্যায় আছে চাই সেটা আকিদার বিষয় হোক অথবা ইবাদতের বিষয় হোক অথবা মহামেলাতের বিষয় হোক না কেন যদি এমনভাবে আমরা চলি যাতে আমাদের সব কিছু আল্লাহর পছন্দনীয় হয় এবং আল্লাহ ভালোবাসেন তাহলে সেটাই হচ্ছে ইবাদা সেটাই হচ্ছে আল্লাহ আমলু আলহ তাহলে এই সংজ্ঞা থেকে আমালে আলহ আমাদের সকল কিছুকে অন্তর্ভুক্ত করে চাই সেটা আমালুল কলুপ অন্তরের কাজ হোক অথবা আমালুল জওয়ারহ অঙ্গ প্রত্যঙ্গের কাজ হোক অন্তরের কাজ কি অন্তরের যে সমস্ত কাজগুলো আমাল সোয়ালে হিসাবে আল কোরআন এবং আসন্না স্বীকৃতি দিয়েছে তার মধ্যে রয়েছে সর্বপ্রথম আত্মীদুলিল্লাহ আলা আল্লাহর তৌহিদ এবং একত্ববাদকে মেনে নেওয়া এবং চিন্তা চেতনায় সেটাকে বহন করা হোল্ড করা পোষণ করা এটা অন্তরের কাজ যেহেতু অন্তর দিয়েই তাহিদকে উপলব্ধি করতে হয় এবং পোষণ করে রাখতে হয় এছাড়াও যেমন আছে আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর প্রতি পূর্ণ ইমান আল্লাহকে ভয় করা দুটো শব্দ এখানে এসছে আল খাউফু ও আল এগুলো সব অন্তরের কাজ যখনই কেউ কোনো হারাম কাজ করতে যাবেন তখনই আল্লাহর ভয়টা চলে আসবে আর সর্ববস্থায় যেহেতু আল্লাহ আমাদের মহান স্রষ্টা তার প্রতি খাসিয়া বা ভয় তার প্রতি থাকবে আল্লাহর প্রতি আশা আল্লাহর কাছে আশা করা যে আশা করে তিনি আমাদেরকে জান্নাত দেবেন আশা করে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন নাজাদ দেবেন ইত্যাদি এই যে আশা এবং আল্লাহর সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকা এগুলো হচ্ছে আমালুল কলুপ আরমালুল কলুপ এছাড়া আড়মাল জওয়ারেহের মধ্যে রয়েছে যেমন সালাত হাজ জাকাত কোরবানি এরকম প্রকাশ্য আরও যে সমস্ত আমলগুলো আমরা করে থাকি চাই সেটা এক্সক্লুসিভ ইবাদত হোক অথবা আমাদের আমেলার সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন ব্যবসা বাণিজ্য নিকাহ তলাক এবং আর অনেক প্রশাসনিক কাজকর্ম ইত্যাদি এই সব কিছু যদি আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী করি তাহলে কী হবে এটা এটাই হবে আল্লাহ আমলস এটাই হবে আল্লাহ আমলসাল্হ সুতরাং খুব সহজেই কিন্তু আমরা বুঝে ফেললাম আমলসাল্লাহটা কি। এটা কোনো বৈজ্ঞানিক সূত্রের মতো জটিল না এবং এটা কোনো অঙ্কের মতো কঠিন না সুতরাং আমলে সলে একদমই সহজ করে দেওয়া হয়েছে যাতে যে কোনো দেশের মানুষ যে কোনো ভাষাভাষী মানুষ এবং যে কোনো স্তরের মানুষ যে কোনো জ্ঞানের গভীরে যারা প্রবেশ করেছে অথবা জ্ঞান অল্পই যারা অর্জন করেছে সবাই যাতে আমালে সালেটা এটা করতে পারে অতএব আমলে সওয়ালে আমাদের জন্য বোঝাটা সহজ করে দেওয়া হয়েছে এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি আমরা পোষণ করি যেটি কোরআন হাদিস বলেছে সেটি হচ্ছে আমলে সালেহ ইসলামের দৃষ্টিতে হলো সেই আমল যেটা তার আখিরাত পর্যন্ত বাকি থাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা তাহলে যেই আমলগুলো আমাদের আখিরাতের জীবনে কোনই কাজে আসে না সেটা ইসলামের দৃষ্টিতে আসলে আমাল সালে হবে না এর দলিল কি আবু হরাদি আল্লাহ থেকে একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদামাত সাদাকাতিন জারিয়া আউ এল মিনতা ওবিহি আউ ওয়ালাদ উলাহ যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল ছিন্ন হয়ে যায় শুধু তিনটা জিনিস ছাড়া সাদাকা জারিয়া এলেম এবং ওয়ালাদ সাল ইয়াদ উলাহ তাহলে এখানে যে জিনিসটাই এই দলিল থেকে আমরা বুঝি সেটি হচ্ছে আপনার আমলের একটা বড় অংশ এটা মৃত্যুর আগে যা আপনি করেছেন সেটা কার্যকর হবে আখেরাতে আর মৃত্যুর পরেও কিছু অংশ থাকে যেটা আপনারই আমল সাদাকা জারি আপনার আমল যে এল্যামটা ছেড়ে গিয়েছেন সেটা আপনারই অর্জিত আমল এবং যে সন্তান আপনার জন্য দোয়া করবে বলা হয়েছে নেক সন্তান তাকে নেক বানানোর কাজে কে কাজ করেছে আপনি কাজ করেছে। আপনি তাকে তার বিয়াত দিয়ে নেক সন্তান হিসাবে তৈরি করেছেন এই হাদিসটা শুধু ইন্ডিকেট করছে যে মৃত্যুর পরেও কিছু সবাব বান্দার কাছে যেতে থাকবে কিন্তু পরোক্ষভাবে এই হাদিস থেকে আমরা বুঝি যে মানুষের সকল ভালো আমলের সওয়াব কিন্তু সে আখিরাতে পাবে কিছু আমলের সাব জারি থাকবে আর কিছু আমলের সবাব মনকাতাড় হয়ে যাবে তার মৃত্যুর সাথে সাথে এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিতাবুল ওসইয়ার মধ্যে আচ্ছা আহমুল সালেহ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম এবং তার ক্ষেত্রগুলো বুঝলাম ইবাদাত মামালাত এবং সেটা কালভ হোক অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা হোক যাই হোক না কেন আহমেদুল সালেহ কবুলের শর্ত কয়টি এটি সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই জানা আছে তারপর আমরা সেটাকে তাদের কিরান উল্লেখ করি করবো তিনটা শর্ত রয়েছে প্রথম শর্তটা হলো মুসলিম হওয়া অথবা ম মেন হাওয়া আল ইসলাম ও আল ইম্যান এই শর্তটা হচ্ছে প্রাথমিক শর্ত কারণ কোনো ব্যক্তি যদি এই শর্তটা পরিপূরণ না করে তাহলে পরবর্তী শর্তগুলো পরিপূরণ করলেও তার আমল কবুল হবে না দলিল আছে অনেকগুলো আল কোরআনের মধ্যে আলহাদিসের মধ্যে যেমন আল্লা সুবাহ আল্লা সুরাহের পনেরো এবং ষোলো নম্বর আয়তে বলছেন না মানক্যানা ইউরিদুল হায়াত দুনিয়া ওজিনুয়াফি ইলাইহিম আহম যারা দুনিয়ার জীবন এবং তার শোভা পেতে চায় তাহলে তাদের আমলগুলোকে আমরা এই দুনিয়ার মধ্যে পরিপূর্ণ করে দেব অর্থাৎ আমলের যা ফলাফল তার সাফল্য আমরা তাকে দুনিয়াতেই দিয়ে দেবো অহম ফিহা লাউব হাসুন এতে তাদের কোনো ঘাটতি করা হবে না أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطلا وباطل ما كانوا يعملون ترى هو تشي شبلوك آخرة جادر جهنم شرا أركي شوي جهنم را قد تادر ترى دنيا جبه. وحبط ما صنعوا فيها অবাতুল্মা অবাতম্মা কেন ই আমালুন এবং তারা যা আমল করতো সেটাও বাতিল হয়ে যাবে তাহলে এখানে দুনিয়ার বেশ কিছু কাজকে ইন্ডিকেট করা হয়েছে যে কাজগুলো মানুষ করে দুনিয়া অনেক সাফল্য অর্জন করে বিত্ত বৈভব অর্জন করে নাম যশ ক্ষমতা কত কিছু অর্জন করে কিন্তু এগুলো দুনিয়াতে আল্লাহ বলছে নোয়াফি ইলাইহিম এই আমলটার ফলাফল সে দুনিয়াতে পাবে নাম খ্যাতি যশ সব কিছুই সে পাবে দেখেন না খেলাধুলা করে ফিল্মে অভিনয় করে মানুষ যশ অর্জন করে না বিশাল বিশাল পুরস্কার অর্জন করে অনেক টাকা অর্জন করে কিন্তু আল্লাহ বলছেন যদি এর সাথে তৌহিদ না থাকে যদি এর সাথে ইমান না থাকে যদি ইসলামের অনুসরণের সাথে না থাকে তাহলে কি হবে আখিরাতে তাদের জন্য জাহান নামের আগুন ছাড়ার কিছুই থাকবে না এবং দুবার বলা হয়েছে ও তামা সোনা ও ফিহা ওবাহুল কেন যারা এই দুনিয়ার মধ্যে তারা দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সেটা তাদের থেকে নষ্ট করে দেওয়া হবে এটাকে ভয়েড বলা হয় বাতিল ইনভ্যালিড করে দেওয়া হবে আরেকটা হচ্ছে বাতিল হয়ে যাবে এটা নিজ থেকে বাতিল কারণ এটা অ্যাকসেপ্টেড হওয়ার যে মেইন শর্তটা কন্ডিশন এবং কোয়ালিটি ওটা এখানে নাই সেটা কি সেটা ইমান এবং ইসলাম ইমান এবং ইসলাম এখানে আল্লাহ সুবাহ বলেছেন ইলাইহিম আমালাহুম অর্থাৎ ইলাইহিম তাদের আমলকে পূর্ণ করে দেব অর্থাৎ তাদের আমলের ফলাফল পূর্ণ করে দেব ফিহা হা আই দুনিয়া দুনিয়ার মধ্যে এবং এটা কেন করবেন আল্লাহ তালা এটা করবেন বিকজ এটা আল্লাহ তালার একটা সিস্টেম দুনিয়াতে সবকিছু আল্লাহর একটা সিস্টেমে চলে তাই না এই যেমন এই মহাজগতের একটা সিস্টেম গ্রহ নক্ষত্রের একটা সিস্টেম পৃথিবী তো আল্লাহ একটা সিস্টেম দেন এখানে অনেক লোকেরাই অন্যায়ভাবে জীবনযাপন করে দুর্নীতি করে অন্যায় করে ক্ষমতার অপব্যবহার করে এবং আরও অনেক কিছু করে আল্লাহ কিছু সাথে সাথে তাদেরকে শাস্তি দেন কেন শাস্তি দেন না এই অভিযোগ কি আল্লাহর বিরুদ্ধে করা যাবে না করা যাবে না বিকজ দিস ইজ নট দ্য সিস্টেম অফ আল্লাহ আল্লাহর সিস্টেম হলে তিনি আখিরাতে এর জন্য বিচার বসাবেন আর দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা যদি আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেই শাস্তি দিয়ে দিতেন তাহলে আর এটা পরীক্ষা হতো না তাহলে প্রত্যেকেই সাথে সাথে দেখত যে পরিণতি কি সে পরিণতিতে শিক্ষা গ্রহণ করে সে ভালো হয়ে যেত অতএব দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা এই সিস্টেমের অংশ হিসাবে প্রত্যেককে তার যশ খ্যাতি কিংবা আর অনেক কিছু দান করবেন কিন্তু এই দান করার মানে এই নয় যে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন এটা নয় কারণ আল্লাহ তালা তো কোরআনের স্পষ্ট করে বলে দিয়েছেন অনেক পাপাচারী ব্যক্তিকে তিনি পাপাচারের মধ্যে দীর্ঘ সময় ধরে লিপ্ত থাকার সুযোগ করে দেবেন ওয়া মধ্য হুম ফি তু নিহিম ইয়া স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আর দুনিয়াতে তারা যাই প্রাপ্ত হোক না কেন আখিরাতে তাদের সেই প্রাপ্তিটা হবে না আখিরাতের ব্যাপারে আমরা এই জন্য দেখি আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ইমাম মুসলিম কিতাবুল ইমানের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন তিনি বলছেন কুলতু ইয়া আল্লাহ আয়সা বললেন আমি বললাম আল্লাহ রাসুল ইবনুজুদ আন ক্যানাফিল জাহিলিয়াত তিয়াসুল রাহিম ওয়ুত এমন মিসকিন ইবনুজুদ্দ আন নামক একজন ব্যক্তি সে জাহিলি যুগে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনকে খাওয়াত দা কানাফ এটা কি তার কোনো কাজে আসবে আখিরাতে আইসার দিয়া তালা নবিস্লাহ জিজ্ঞেস করলেন নবিস্লাহ আসালাম বললেন ফাহু এটা তার কোনো কাজে আসবে না ইনাহুল্লাউমান রবিলি আছি আচিউমা জিন সে একদিনও বলেনি সে আমার রব আমাকে ক্ষমা করে দাও কেমতের দিন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও এটা সে একদিনও বলেনি কেন বলেনি কারণ সে বিশ্বাস তার ছিল না যে আল্লাহ তালা ক্ষমার মালিক আল্লাহর তৌহিদের প্রতি তার ইমান ছিল না ফলে সে তৌহিদ থেকে বিচ্ছিন্ন থেকেই এই সৎ কাজগুলো করেছিল যে সৎ কাজগুলো আখিরাতে তার কোনো কাজে আসবে না এর দ্বারা বোঝা গেল যে তৌহিদের প্রতি যে ইমান এবং তৌহিদের যে সুরক্ষা সেটাকে সুসম্পন্ন করলেই আপনার আমলে সালেহ কবুল হবে এবং এটাই হচ্ছে প্রথম শর্ত আলকাদ ইয়াদ তিনি বিখ্যাত একজন স্কলার ছিলেন তিনি বলেছেন ওয়াকাদ ইন আকাদ আল ইসমা আল্লুফার আল্লাহম আলুমা বিন আদিন আদ্যা জরা আশাদিন তিনি বললেন আমাদের ওলামাই কেরামের ইজমা ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে এ কথার উপর যে কাফিরদের কোনো আমল তাদের কোনো কাজে আসবে না এবং তারা কোনো ন্যামত প্রাপ্ত হবে না কোনো ন্যামত দ্বারা তারা পুরস্কৃত হবে না এবং তাদের আজাবও হালকা করে দেওয়া হবে না মানে যে এই কাফের বা ওই কাফের মধ্যে তাদের হয়তো কুফুরির কারণে আমলের কারণে তাদের শাস্তির কম বেশি আছে কিন্তু যখনই কেউ শাস্তি প্রাপ্ত হবে তার শাস্তি তা ফিফ করা হবে না তিনি আরও বলেছেন যে তাদের অপরাধের উপর ভিত্তি করে তাদের শাস্তি একজনের যেতে আরেকজনের বেশি ভয়াবহ হবে আল্লাহ সোহামতাল্লাহ বলছেন না ইলামা আল আমলিন ফাজা আল্না হু হাবা ওরা তারা অনেক আমল করে আর আমরা সেগুলোকে ধুলিকণার মতো নিষ্ফল করে দেই এই আয়াতটি আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন তাদের ক্ষেত্রে যারা তৌহিদকে মেনে নিতে পারেনি যারা ইমানের মতো নেয়ামত আমতপ্রাপ্ত যারা হয়নি তাদের ক্ষেত্রে এই আয়াতটি বলা হয়েছে আল্লাহ সহ আরও বলেছেন হুসাইজ্লাহাহ যারা কুফুরি করেছে তাদের আমলটা হচ্ছে মরিচিকার মতো মরিচিকা দেখে একদল মানুষ মনে করে সেখানে পানি আছে দূর থেকে মনে হয় যেন পানির একটা স্রোত দেখা যাচ্ছে কিন্তু সেটা সে যখন সেখানে আসবে সেখানে কোনো পানি সে পাবে না তো এভাবে আল্লাহ সোবাহতাল্লাহ বলেছেন যে অনেক মানুষ মনে করে যে এত ভালো ভালো কাজ আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে অমুসলিম ব্যক্তিরা এত ভালো ভালো কাজ করছে তাহলে আল্লাহ কি তাদেরকে তাদের আমলগুলোকে কবুল করবেন না এখানের উত্তর তো খুব সহজ আমল কবুলের জন্য প্রথম শর্ত কি ইমান তৌহিদে বিশ্বাস সুতরাং সেই বিশ্বাসটা যে মিস করবে সে আল্লাহর কাছে পুরস্কারটাও মিস করবে দ্বিতীয় যে শর্ত সেটি হলো এখলাস আখ্লা আল আলে উলিল্লাহ আল্লাহর জন্য যে কোনো কাজ করা যে কোনো কাজ কিন্তু পাপ কাজ কি আল্লাহর জন্য করা যায় দুর্নীতিকে আল্লাহর জন্য করা যায় আল্লাহ কি তাতে খুশি হন সে রেক বেদ আত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা যায় করা যায় না তাহলে বোঝাই যাচ্ছে আমলে সালেহটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে আমাল সালে কবুল হওয়ার এটা হচ্ছে দ্বিতীয় শর্ত তাহলে এখলাসের বিপরীতটা কী এখলাসের বিপরীত হচ্ছে অনেকগুলো বিষয় এর মধ্যে একটা হলো রিয়া একটা হলো রিয়া আল্লাহর জন্য করছেন নাকি গায়রুল্লাহর জন্য করছেন আপনি নাকি নিজের সোহরাতের জন্য যশ লাভের জন্য যেমন আল্লাহ হওয়ার জন্য হজ করা তাই না বা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে সালাদ পড়া ঘরে পড়ে না কিন্তু বসের সামনে পড়ে তাই না এরকম দেখা যায় অনেক যেখানে যেভাবে কাজ করলে দিনের এই অনুশাসনগুলো পালন করলে হয়তো কোনো ব্যক্তিকে রাজি খুশি করিয়ে স্বার্থ উদ্ধার করা যায় এটা হচ্ছে রিয়া কিংবা আমরা যে কোনো আমল করলাম দুনিয়ার যশ খ্যাতি কিংবা কোনো স্বার্থে এটা হলো রিয়া রিয়াটা দুই রকম একটা হলো আর রিয়া আল মাহাব একদম খালেস রিয়া আল্লাহর জন্য কোনো আনুগত্য আপনার অন্তরে নাই আপনি একদম নিজের ব্যক্তি স্বার্থেই আমলটা করছেন এটা ভয়ঙ্কর এটাকে অনেকে শিরকে আকবরের সাথে তুলনা করেছেন তাহলে আপনি এখানে কাকে সন্তুষ্ট করলেন হয় আপনার নফসকে অথবা আপনার নফস ছাড়া অন্য কোনো গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে তার মানে হচ্ছে আল্লাহর জায়গায় আপনি গায়রুল্লাহকে বসালেন হয় নিজের নফসকে নয় অন্য কোনো কিছুকে বসালেন আর রিয়া আল হাত এটা ভয়ঙ্কর আর আরেকটা হচ্ছে যে যেটার মূল প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু ধীরে ধীরে তিনি একটা পর্যায়ে এসে আরেকটা উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত করলেন সেটা হলো তার সোহরাচ তার নাম যশ অথবা পার্থিব কোনো স্বার্থ উদ্ধার তাহলে এখানে দুটো জিনিস একসাথ হয়ে গেছে প্রথম উদ্দেশ্যটা ঠিক ছিল পরে রিয়া এসে সম্পৃক্ত হলো এটার পরিণতিটা কী এ নিয়ে আমাদের ওলামায় কেরামের মধ্যে এখতলাফ আছে কেউ কেউ বলেছেন যেহেতু তার মূল নিয়াতটা ঠিক আছে অতএব তাকে তার মূল নিয়াতের পরিপ্রেক্ষিতে পুরস্কৃত করা হবে আর যতটুকু রিয়া সেখানে প্রদর্শন করেছে তার জন্য তার ততটুকুই শাস্তি থাকবে আর অনেকে বলেছেন যে না রিয়া এসে তার আমলকে বাতিল করে দেয় রিয়া এসে তার পূর্বের নিয়ত যতই শুদ্ধ থাকুক না কেন সেটাকে বাতিল করে দেয় সুতরাং দুটো একতলাফ আছে তবে যদি রিয়াটা আপনি সংশোধন করে ফেলতে পারেন তাহলেই আমরা বলবো প্রথম মতটার উপর আমল হতে পারে আপনি পুরস্কৃত হতে পারেন আপনি আল্লাহর জন্যই কাজটা শুরু করেছেন মাঝখানে রিয়া আসলেও আবার রিয়াকে আপনি সংশোধন করে ফেললেন তাহলে আল্লাহ তালা আপনাকে এখানে পুরস্কৃত করবেন কিন্তু যদি রিয়াকে আপনি সংশোধন করতে না পারেন তাহলে কি হবে রিয়াই আপনার আমলকে বাতিল করে দেবে তাহলে দ্বিতীয় পর্যায়ের বিষয়টা এভাবেই আমাদেরকে নিতে হবে আচ্ছা তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে ও রাসুল ইত্তেবা রসুলনাতে রাসুলিল্লা সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে অনুসরণ করা এর দ্বারা বোঝা গেল যে যে কোনো আমল এর শুদ্ধা নির্ভর করে যে এই আমলটা আপনার রাসুল উল্লা সাল্লা সাল্লামের আমলের সাথে মিলল কিনা এই শর্ত দ্বারা এটাও বোঝা গেল যে আমলে সালে তখনই আমল সালে হবে যখন সেটাকে সুন্না মোয়াফেক সম্পাদন করা হবে খুবই স্পষ্ট কথা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক তাহলে কি কোরআনকে বাদ দেবো নাকি আমরা এখানে এখানে কি সেটা বোঝানো হয়েছে না রাসুল সাল্লাহ সাল্লাম কি কোরআন অনুযায়ী আমল করেননি করেছেন কিন্তু কোরআনে যদি কোনো কিছু সংক্ষিপ্ত থাকে তিনি সেটাকে ইলাবোরেট করে দিয়েছেন আরও স্পষ্ট করে বর্ণনা করেছে যেমন জাকাত আল কোরআন তো জাকাতের সমস্ত হিসাবগুলো উপস্থাপন করেনি করেছে করে নি বিভিন্ন যে খুঁটিনাটি বিষয়গুলো রাকাত সংখ্যা কিংবা আরও অনেক কিছু এগুলো রাসুল সাল্লাহ সাল্লাম তার সুন্না দ্বারা ব্যাখ্যা করে দিয়েছেন ফলে এখানে এতে পারতে রাসুল সাল্লাহ সাল্লাম বলতে আমরা কোরআন সুন্না দুটোরই অনুসরণকে বুঝি খুবই দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে কিংবা আরও কিছু কিছু দেশে একদল লোক বের হয়েছে যারা নিজেদেরকে শুধু কোরআনের অনুসারী বলে তারা হাদিস এবং সন্নাকে অনুসরণ করে না মনে রাখবেন হাদিসকে যদি অনুসরণ না করা হয় তাহলে তার কোনো আমল আমলে সালে হবে না আপনি হয়তো বলবেন প্রমাণটা কি। কারণ এই শ্রেণীর লোকেরা নিজেদেরকে খুবই স্ট্রং দলিল ভিত্তিক ব্যক্তি মনে করে থাকে তারা মনে করে যে হাদিস এবং কোরআনের বিষয়গুলো অনেক পরে লেখা হয়েছে মনে হয় যেন এটা একটা রচনা করা বই আর কি আমাদের ওই কিংবা কবি কবিরা যে কবিতার বই রচনা করেন সুন্না একজন রচনা করেছে ইন্না আলিল্লাহ ইন্না সুন্নাক কি কারোর রচিত গ্রন্থ বলেন তো হাদিস কি কারোর রচিত গ্রন্থ ইমাম বোখার যে সহি হাদিস তিনি সংকলন করেছেন আলজাম আসাহি এটা কি কোনো রচিত গ্রন্থ কিংবা সহিব মুসলিমের কথায় যদি বলি আসহাবু সুনানের সুনান গ্রন্থগুলোর কথা বলি এগুলো কি কোনো রচিত গ্রন্থ এটা রচিত গ্রন্থ নয় এটা সংকলন সেই সকল হাদিস যেগুলো রাসুল সাল্লা সাহেবের জীব তিনি সাহাবাদেরকে জানিয়ে গেছেন আল্লাহ পরে এই বুঝটুকু পর্যন্ত এদের নেই সুতরাং সুন্নাহ যদি কেউ পরিপালন করতে মিস করেন তার কোনো আমলের মধ্যে তাহলে সেটা আমলে সালে হবে না এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত এর প্রমাণটা কি এর প্রমাণটা হলো আজকে যারা বলে যে তারা কোরআনের আয়াতে শুধু মানবে সালাতের ক্ষেত্রে তারা যদি সন্নাকে পরিপালন না করে তাহলে তাদের সালাতের আমলের ফরমেটটা কিন্তু পাল্টে যাবে বলেন তো পাল্টে যাবে না তারা কোন পদ্ধতিতে সালাত আদায় করবে এর ডিটেলসটা তো আমরা হাদিসে পেয়েছি কোরআনে তো পাইনি তারা জহর সালাদ কয় রাকাত পড়বে তারা বেতের সালাদ কিভাবে পড়বে তারা কোরবানি কিভাবে করবে তারা হজটা ওমরাটা কিভাবে পরিপালন করবে একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওমরা করবেন কি করে যিনি বলেন যে আমি হাদিস মানি না স্পষ্ট করে বলেছে বললাম আমি ইব্রাহিমের পদ্ধতিতে ওমরা করবো তো আমি মোহাম্মদ সাল্লাহ পদ্ধতির সমস্যা কি বলছে আমি যে সুন্না মানি না এটাই সমস্যা তাহলে ইব্রাহিম আলেসালামের সুন্নটা পাইলেন কোথায় ইব্রাহিম আলসালামের সুন্নরটা আপনি পাইলেন কোথায় ওটা কি কোনো সনদ আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো সবগুলো সহিদিসের সনদ আছে আছে না ইব্রাহিম আল থেকে কোন সনদে পাইলেন বলছে আরব ট্র্যাডিশন থেকে দেখেন উত্তর একটার পর একটা বের করে ফেলতেছে আরব ট্রেডিশন থেকে এখন আরবদের ট্রেডিশনটা কি তার সনদ কোথায় সুহান আল্লাহ আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে কেউ পদ দেখাতে পারে না মনে রাখবেন হাদিস এবং সন্নাকে যারা অস্বীকার করেন তারা ইসলামের আমল সালেহের পুরো ফর্ম্যাটই পাল্টে দেবেন এ বাদতগুলো পাল্টা যাবে আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্যে যে নির্দেশনাগুলো আমরা যে বিভিন্ন প্রকার বইও বেচা কেনা ট্রেডিং সিস্টেম দেখছি এগুলো কোথায় পাচ্ছি এগুলোকে হাদিসে না কোরআনে কোরআনে আল্লাহ তাল্লা তো মুজবালান বলেই ছেড়ে দিয়েছেন বলেছেন আহল্লাহুলভাই ওহার আমার রিবা আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন না রিবাকে হারাম করেছেন এখন বেচা কেনা কত প্রকাশ তাই না এগুলোর জন্য আমাকে আপনাকে সন্ন্যার কাছেই আসতে হবে তাহলে পুরো ইসলামিক লাইফ স্টাইল আমলে সালেহের ধারণাটাই বা তার যে যে সিস্টেমটা সেটা পাল্টে যাবে এটা মনে রাখতে হবে অতএব আমাদেরকে এই তৃতীয় শর্তটা পালন করতে হবে আমরা বলেছি যে আমলে সালেহ যদি তার শর্তগুলো পরিপালিত হয় তাহলে মানুষের জীবনে এর অত্যন্ত সুফল এবং অত্যন্ত ভালো প্রভাব দেখা দিবে। মানুষের জীবনটা দুটো অংশে বিভক্ত একটা হলো দুনিয়ার আরেকটা হলো আখিরাত তাহলে আমল সালেহে আমল সালেহের মাধ্যমে দুনিয়াতে আমরা তাহলে কি কি পেতে যাচ্ছি প্রথম হচ্ছে ওল আয়াদ তৈবা আমেলস আলেহ শুরুতেই আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্ন্যায় যে ভালো ভালো কাজগুলোকে রেকমেন্ড করেছে পৃথিবীর শ্রেষ্ঠ আমল দেখবেন যে এর মধ্যে কোনো দুর্নীতি নেই কোনো অন্যায় নেই কোনো অন্যায়কে এখানে আমল সালেহ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই কোনো জেনা ব্যবিচার অশ্লীলতাকে এখানে আমল সালেহ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই কোনো হারাম খাওয়াকে জুয়া খেলাকে মদ পান করাকে জেনাব্যাবিচারকে এখানে অশ্লীলতাকে আমাল সলে হিসাবে এখানে স্বীকৃতি দেওয়া হয় নাই তাহলে আপনি করবেন মহান কাজ করবেন ভালো ভালো কাজ যে কাজগুলোকে যে কাজগুলো মানুষের অন্তরকে শুদ্ধ করে তার চিন্তাকে পরিশুদ্ধ করে তার প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলে তাহলে তার অনিবার্য পরিণতি হচ্ছে আসা ওল হায়াতা তাইবা সুখ শান্তি এবং পবিত্র জীবন আমলে সালের মাধ্যমে আমরা লাভ করতে পারবো আল্লাহ নাহালের মধ্যে বলেছেন মান আমিলা মানা আও উনসা আউ অন যে ব্যক্তি ইমানদার অবস্থায় সে পুরুষ হোক আর নারী হোক যদি কোনো আমল করে অর্থাৎ আমল করে আল্লাহ বলছেন ফেলানো হাইয়ান্না হু হায়াতন তেবা তাহলে আমি অবশ্যই তাকে একটা পবিত্র জীবন দেব আমরা তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। ওয়ালেন আজি জিয়াদহম আহম আহসানি মাকান মালুন আর অবশ্য অবশ্যই তাদেরকে তাদের পুরস্কার বিনিময় হিসাবে প্রদান করব তারা যে আমলগুলো করেছিল সবচেয়ে সুন্দর পুরস্কার হিসাবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। শুভান আল্লাহ কি চমৎকার ওয়াদা করেছেন আল্লাহ তালে কিন্তু এখানে কঠিনভাবে ওয়াদা করেছেন হায়াতা তাইয়েবে দেবেন আর সব সবচেয়ে উত্তম আজার এবং পুরস্কার তিনি দেবেন ইবনু ক্যাথির বলেন হ্যাঁ দা ওয়া মিন আল্লাহ লিমান আমিলা সলে হা এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা ওই ব্যক্তিদের জন্য যারা আমলে সলেহ করে আহলা আমল আল মুথা আল মুথা বেলে কিতা বিল্লাহ সুনেতনাবি মিন দা কারিন আউন্থা আর এটা হচ্ছে অর্থাৎ আমলের সলেহ হচ্ছে সেই আমল যে আমল এর মধ্যে কিতাবুল্লাহ এবং সুননাতে রাসুলের অনুসরণ করা হয় এবং এই আমলটা চাই পুরুষ করুক অথবা মহিলা করুক সর্বক্ষেত্রে আদমের যেই করুক না কেন যদি তার কালবটা ইমানে ভরপুর থাকে তাহলে তার তার জন্য এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা ওয়াদা দ্বিতীয় হচ্ছে হেফুল আহাল ওয়া উল আমল যদি আমলে সালে করেন তাহলে আল্লাহ তালা আপনার সন্তানদেরকে হেফাজত করবে আপনার এই আমলে সওয়ালেহের ফলাফল আপনার সন্তানরা পাবে এবং আপনার আহাল পাবে আপনার পরিবার বর্গ পাবে এবং আপনার সম্পদের সুরক্ষাও আপনি এর মাধ্যমে অর্জন করবেন তাহলে আমলে সওয়ালেহ কয়েকটা জিনিস আপনার সন্তান এবং পরিবারের সুরক্ষা এবং আপনার সম্পদের সুরক্ষা এর দলিলাল কোরআনে আছে আমরা যেমন দেখি সোরা আল কাহাফের বিরাশি নম্বর আয়াত সেখানে ওই যে দুটো ইয়াতিম গুলামের দেওয়াল ঠিক করে দেওয়া হয়েছিল তার জবাবে খিদের তিনি বলছেন ওয়াম জিদারু ফানা ওই যে দেওয়ালটা আমরা ঠিক করে দিয়েছিলাম কোনো পারিশ্রমিক ছাড়াই এটা ছিল দুই ইয়াতিমের অংশ দেওয়াল মদিনার মধ্যে বা শহরের মধ্যে ওয়াক্তাহ হুকানসুল্লাহমা কিন্তু এটার নিচে ছিল তাদের জন্য একটা কনস একটা গুপ্তধন ছিল ওয়াক্যান আবু হুমা সলেহা এটা হচ্ছে ওয়ুল ইস্তেসাদ ওয়াক্যান আবু হুমা সলেহা আর তাদের বাবা ছিল কে সৎ ব্যক্তি সজ্জন একজন লোক সজ্জন কখন হয় যখন সে আমলে সালেহ করে তখনই রব্বুকা হুমা ওয়েস্তাহুমা রাহমেক তোমার রব চেয়েছেন যে এই দুটো শিশু তারা যেন তাদের প্রাপ্তবয়স্কের বয়সে পৌঁছে এবং তারা যেন তাদের এই গুপ্তধনটা নিজেরাই বের করে নিতে পারে তোমার রবের পক্ষ থেকে রহমত সরু আল্লাহ তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা আপনার অনুপস্থিতিতেও একটা সুরক্ষা দিবেন আপনার পরিবারকে আপনার সন্তানকে এবং আপনার সম্পদকে এই গুপ্তধন তো সেই বাবাই রেখে গিয়েছিল তাহলে এটা দেখেন তালা সংরক্ষণ করলেন কে সংরক্ষণ করলেন আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে সংরক্ষণ করলেন এবং এই দুটো সন্তান যেন তারা পায় সে ব্যবস্থা কে করে দিলেন আল্লাহ করে দিলেন এর মধ্যে যথেষ্ট সুন্দর সুন্দর উদাহরণ আছে আব্বাস রাজ্যে আল্লাহ তালন বলেন না আবু হুমা এখানে যে আল্লাহ বলছেন তাদের বাবা সৎ ব্যক্তি ছিলেন এর দ্বারা বোঝা যায় হিমা এই দুইজনের সুরক্ষা হেফাজত অর্জিত হয়েছিল তাদের বাবার সততার কারণে তাদের বাবার সততার কারণে আর ওয়াহাবিবন মুবে তিনি বলছেন ইন আল্লাহ ইয়স ইউসলেহ বিল আবজি বিল সালেহ আল কাবিলে আল্লাহ তালা কোনো ভালো বান্দার মাধ্যমে একদল মানুষকে সংশোধন করে দেন আল্লাহ তালা একটা একজন ভালো বান্দার মাধ্যমে একদল মানুষকে সংশোধন করেন তাহলে বাবার মাধ্যমে সন্তানের সুরক্ষা হয় সন্তানকেও তিনি হেফাজত দেন আর জাতির মধ্যে যদি ভালো ভালো মানুষ থাকে তাহলে সেই জাতিকেও আল্লাহ তালা সুরক্ষা দেন এই ভালো বান্দাদের মাধ্যমে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো টেনশান যে কোনো বিপদ আপদ এবং যে কোনো হাজাত আল্লাহ তালা আমল সালের মাধ্যমে পূর্ণ করেন সুবহান আল্লাহ এখানে আমরা দেখি যে সুরাম বিয়ার মধ্যে আল্লাহ সুবাহান তালা অনেক নবীদের ঘটনা বর্ণনা করেছেন তাদের বিপদ আপদের কথা বর্ণনা করেছেন যে সকল নবীদের কথা বর্ণনা করেছেন তাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম ইব্রাহিম সালামকে তো পরীক্ষা করা হয়েছিল না তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল না এভাবে আমরা দেখতে পাই মুসাইল সালাম কত পরীক্ষার মুখোমুখি হয়েছে লুথ নোহ দাউদ সুলাইমান আয়ুব দ্য নুন জাকারিয়া ইয়াহিয়া এদের সবার ঘটনা আল্লাহ তালা উল্লেখ করলেন তাদের পরীক্ষাগুলো উল্লেখ করলেন তাদের বিভিন্ন সমস্যাগুলো উল্লেখ করলেন তারপরে বললেন কি ইন্নাহুম ক্যান ইউসারেফিল খাই রাজ তারা ভালো কাজে ধাবমান ছিলেন ভালো কাজের দিকে ধাবিত হতেন ওয়াদা রাগাবা ও রাহাবা এবং আমাকে ডাকত তারা আমাকে ডাকত রাগাবান ও রাহাবা ভয় সময় কিংবা ভালো সকল অবস্থায় স্বেচ্ছায় আমাকে ডাকত ও কানউলানা ইন আর আমার প্রতি তারা ছিল বিনয়ী ভীত সন্ত্রস্ত ফলে আল্লাতালা তাদেরকে নাজাদ দিলেন তাহলে আজকেও তাই যে কোনো বিপদ আপদে কার কাছে ছুটে যেতে হবে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে সালার মাধ্যমে দোয়ার মাধ্যমে এবং অন্য অন্য আমলে সালেহের মাধ্যমে এখানে একটা ট্র্যাজেডি দেখি আমরা আমাদের দেশে সেটা হচ্ছে বিপদ আপদ আসলেই আমরা অথেন্টিক আমলগুলোকে আর যথেষ্ট মনে করি না আমরা তখন খুঁজতে থাকি কোথায় একটু বিদ্গুটে সুন্দর আমল পাওয়া যায় সুন্দর বলছে এই জন্য তারা মনে করে সুন্দর আমাকে উত্তরায় আমাদের এক ভাই বলেছিলেন যে আপনাদের আলোচনা ভালোই লাগে কিন্তু আপনারা তো অতিরিক্ত কিছু বলেন না কিসের অতিরিক্ত যে কোরআন সুন্দর যা আছে এগুলো তো পাওয়া জিনিস সাধারণ জিনিস রেগুলার জিনিস আপনাদের কাছে আমরা এক্সপেক্ট করি একটা স্পেশাল কিছু দেবেন আমি বললাম যেমন যেমন মাটি পড়া তাবিজ স্পেশাল কোনো তাবিজ অথবা মানে এমন কিছু প্রোগ্রাম যেটা একটা নতুন একটা প্রোগ্রাম হবে তখন আমাদের আগ্রহ বেড়ে যাবে কাজ করব ইত্যাদি আমি বললাম তো এর এর কোনো পারমিশন তো ইসলাম আমাদেরকে দেয় নাই আসলে মানে এই হচ্ছে আমাদের দেশের লোকদের অবস্থা স্বপ্নযোগে যদি কেউ কোনো ওষুধ পেয়ে যান দেখবেন যে এখানে এই রামপুরার মধ্যে লম্বা লাইন লেগে যাবে ওই ওষুধটা পাওয়ার জন্য অথবা যদি আমরা বলি যে বিপদে যে কোনো বিপদে উদ্ধার পাওয়ার জন্য ছোট্ট একটা তাবিজ যদি আমি বলি দেখবেন যে ওটা কেনার জন্য হাজার হাজার মানুষ একসাথে হয়ে গেছে আর যদি বলি না এই যে ভালো কাজ করবেন আমলে সালে করবেন বলছে এটা তো রেগুলার জিনিস সাধারণ জিনিস এইটা করে তো আমি তো আসলে পাচ্ছি না আসলে কি করা হচ্ছে কি না দেখেন কেউ কিন্তু আত্মবিশ্লেষণ করছে না আল্লাহর সাথে আমাদের রিলেশন কি আমরা বিল্ড আপ করেছি আমাদের কাজকর্ম আমাদের সব কি সঠিক মতো হয়েছে তা না হয়েই আমরা সেই ফলাফল প্রত্যাশা করি এটা কিন্তু ঠিক নয় ফলাফল সঠিকভাবে প্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই এই খায়রাতগুলো আল আমাল সালহাগুলো আমাদেরকে করতে হবে যাতে করে আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে এই এগুলো প্রাপ্ত হইয়াছা এরপরে আমরা জানি যে এখানে সে বিখ্যাত হাদিস যেখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি তার আমলে সওয়ালে দিয়ে আল্লাহর কাছে ওসিলা করেছিলেন তাওয়াসুল বিলা আমাল আসলে আমরা জানি যে আমল দিয়ে ওসিলা এটা জায়স এবং এতে আপনি দুনিয়াতেও পুরস্কার প্রাপ্ত হবেন আর আখিরাতে তো হবে দুনিয়াতে যে তারা যে একটা গুহার মধ্যে বন্দি হয়ে গিয়েছিল তিনজন তিনটা দোয়া দিয়ে আমল দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন পুরো পাথরকে সরিয়ে দিলেন আল্লাহ এই পাথরটা অস্বাভাবিক উপায় সরে গিয়েছিল প্রত্যেকটা এটা 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 বোখারির হাদিস মুসলিমের হাদিস আপনারা জানেন যে প্রথম জনের দোয়ার পরে তার আকাশ দেখলো দ্বিতীয় জনের দোয়ার পরে দুই তৃতীয়াংশ সরে গেল কিন্তু বের হতে পারছিল না তৃতীয় জনের দোয়ার পরে পুরোটাই পাথর সরে গেল সব আল্লাহ এটা বুঝতে হবে আজকে আমরা আরও নানাভাবে যখনই বিপদে পড়ি একে অপরকে দোষারোপ করি কেউ যদি মামলা খান কেউ যদি দোষ মানে এটা খুবই দুঃখজনক কেন উম্মার লোকেরা প্রত্যেকে যার যার মতো প্রচেষ্টা কেন করে না কেন তারা আল্লাহর কাছে দোয়া করে না ফেসবুকে যখন আমরা যাই তখন বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখি এটা ঠিক না দায়িত্বশীল আচরণ করা দরকার আমাদের এবং পরিপূরক আচরণ করা দরকার যার পক্ষে যতটুকু সম্ভব কাউকে হেল্প করা সেটা করা দরকার এবং সেটা অথেন্টিকভাবে করা সেটা অস্বাভাবিক কোনো উপায় নয় বেদাতি কোনো পন্থায় নয় কোনো অন্যায়ভাবে নয় এ বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আর মনে রাখতে হবে আসলে যে যে বিপদে পড়বে সেটা কিন্তু মোকাদ্দার সেটা মোকাদ্দার তাহলে এই বিপদ থেকে উদ্ধারের জন্য সবচেয়ে বুদ্ধিবৃত্তিক উপায়টা কি সেটা অবলম্বন করা হোক শুধু দোয়া দিয়েও হবে না কিছু দাওয়াও লাগবে সেটাও আমরা জানি তাই না কিন্তু সেই দাওয়াটা কি সবাই দিতে পারবেন এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে সব কিছু বুঝে মুসলিমরা যদি বুদ্ধিবৃত্তিক আচরণ করে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখে কাউকে অশ্রদ্ধা না করে তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর এটা আমাদেরকে মনে রাখতে হবে আমল সলে মানে শুধু ব্যক্তিগত আমল নয় সামষ্টিক আমলটাও আমালে সালে হতে পারে আলে মোলামাদের মধ্যে সুন্দর সুসম্পর্ক এটা আমালে সালে হতে পারে আলে মোলামাদের প্রতি শ্রদ্ধা রাখা আস্থা রাখা এটা অন্যদের তাদের প্রতি আমালে সালে হতে পারে এবং সকল শিক্ষিত ভাই বোনদেরকে ঠিকমতো গাইড করা কোরআন সুন্নার দিকে আহ্বান করা এটা আলে মোলামাদের পক্ষ থেকে তাদের প্রতি আমলে সালে হতে পারে সব সমাজেই একটা পরিপূর্ণ নিখুঁত সমাজ হতে পারে না পৃথিবীতে সব সমাজে আপনি দেখবেন ফেতনা ফাসাদ জুলুম নির্যাতন এগুলো চলতেই থাকবে এটা খোলাফায় রাশি দিনের শেষ যুগে আমরা দেখেছি এটা পরবর্তী খেলাফতের সময় আমরা দেখেছি উমাইয়া খেলাফত ওসমানিয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ছিল না ছিল এগুলো কিন্তু মুসলিম তার ইমানের জায়গাটাকে কখনো নষ্ট করবে না একের প্রতি অন্যের ভালোবাসার জায়গাটাকে কখনো নষ্ট করবে না এবং নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করে আসলে উম্মার ক্ষতি তারা করবে না এ বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর প্রতি মাহাব্বাহ এবং আল্লাহর নৈকট্য অর্জন এর মাধ্যমেই হতে পারে এর উপর অনেকগুলো দলিল আছে পঞ্চম যে বিষয়টি সেটি হল সৃষ্টির সবার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে যদি আমাল সালের উপরে আপনি কন্টিনিউ করতে পারেন যে কোনো একজন সৎ ব্যক্তির প্রতি দেখবেন যে আমাদের একটা শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকে কিন্তু যদি একজন লোককে আমরা জানি যে তিনি অন্যায় কাজ করেন দুর্নীতি করেন ঘুষ খান তিনি চুরি করেন তিনি মানুষের উপরে অন্যায়ভাবে অন্যায় কাজ করে থাকেন তখন তার প্রতি আমাদের ভালোবাসা আর থাকে না তিনি যতই ক্ষমতা ধর হন না কেন তাই না ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে যদি পার্থিব এবং দুনিয়ার যে কোনো লস থেকে আপনি নিজেকে রক্ষা করতে চান তাহলে আমল সালে করতে হবে কারণ কোরআন বলছে যদি আমলে থেকে আপনি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনি খোসরানের মধ্যে ইনসানা আবাদু ও অতওয়াসো বিল হা ওাস বিশ্বাবর হক তাওয়াসি বিশ্ববর এটাও কিন্তু আমিল বাট এটাকে স্পেশাল উল্লেখ করা হয়েছে তার গুরুত্বের কারণে আপনি যদি আমল সালেহ করেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন সুরাল বাইয়েনার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্না দিন আমান ও আমিল যারা ইমান পোষণ করে আমল সালেহ করে উল্যা খায়রুল ইয়াহ তারা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আখিরাতের যে ফ্যামারাতগুলো আছে সেটা খুব সংক্ষেপে বলছি এক নম্বর হলো হস্তুল খাতিমা আপনি আমাল সালেহের মধ্যে যদি জীবনটা কাটিয়ে দিতে পারেন তাহলে আপনার মৃত্যু হবে সুন্দর আর যদি আপনি ক্লাবে আসা যাওয়া করেন তাহলে ওই সময় আপনার যদি মৃত্যু হয় কি হবে আপনি যদি কনসার্ট শোনেন সারাক্ষণ গান শোনেন দেখবেন গান গাইতে গাইতে আপনার মৃত্যু হবে ইন্না লিল্লাহ খুবই অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতিতে আপনার মৃত্যু হতে পারে যদি আপনি আমাল ও মধ্যে নিজেকে না রাখেন দ্বিতীয় যে ফলাফল আখিরাতের ফলাফল সেটা হলো আল বিশারা অ্যান্ড দাল বাউট আপনাকে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে বিশারাত এবং সুসংবাদ দেওয়া হবে এর অনেকগুলো আয়াত আছে সুরফুসাল্ত তেত্রিশ বত্রিশ নম্বর আয়াত ইন আলাতি নাকা লু রবদৌলা তুম্মাস্তামু ত্যা হিমুল ওয়ালা তাহজানু ওয়া বিশি রবিল জেন্নাতি লাতি যারা বলে যে আল্লাহ আমাদের রব এরপরে তারা ইস্তেকামাত অর্জন করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের উপর ফেরেশাগত রহমত নিয়ে নাজিল হন এবং বলতে থাকেন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হইও না তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল নাহানু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে ফেরেস বলবেন আমরা তোমাদের বন্ধু ছিলাম অফিল আখেরা আখেরা তো তোমাদের বন্ধুই থাকবো ওয়ালাকুম ফিহামুকুম আর আখেরাতে তোমাদের জন্য জান্নাতে থাকবে যা তোমাদের অন্তর চায় ওয়ালাকুম ফিহা মাতা দাউন তোমরা যা ক্লেম করো যা চাও যা আকাঙ্ক্ষা করো সবই তোমাদের জন্য সেখানে থাকবে এটা হলো আমল সালেহের একটা আখিরাতের ফলাফল তৃতীয় যেটা সেটি হচ্ছে কবরের আজাব থেকে নিরাপত্তা আলাপ কবরের আজাব থেকে নিরাপত্তা অর্জন আসলে কবর আজাব থেকে যে নিরাপত্তা অর্জন করলো সে মূলত জাহান্নাম থেকেও সহজেই নিরাপত্তা অর্জন করতে পারলো সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বলেছেন আল্লাহ যারা ইমানদার তাদেরকে সুদৃঢ় কথার উপরে সাবেক কদম রাখবেন এটা কোথায় এটা এর ব্যাখ্যায় হাদিসে এসছে এটা হলো কবরে কবরে যখন রাখা হবে তখন তাকে প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সেই উত্তর দিতে পারবে যে দুনিয়াতে আমাদের সালেহ করেছে এবং আল্লাহর পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হবে আর আখিরাতে তাকে আল্লাহ তালা এই কথার উপরে ইমানের উপর সাবেদ কদম রাখবেন যেহেতু এটাই তার দুনিয়ার বৈশিষ্ট্য হয়ে গিয়েছে ফলে আখিরাতে সেই সেম বৈশিষ্ট্য সে লালন করবে আর আল্লাহ তালা যারা জালিম তাদেরকে ভ্রষ্ট করবেন এবং আল্লাহতালা যা ইচ্ছা তাই করবেন আচ্ছা চতুর্থ যেটা সেটি হলো জান্নাতে তাদের জন্য আল্লাহ তালা সব ধরনের ন্যামত দেবেন যা তার চোখ কোনো দেখেনি তার কান কোনো দিন শুনেনি তার অন্তরে কোনো দিন উদয় হয়নি পঞ্চম যে বিষয়টি সেটি হলো আল্লাহতালা জান্নাতে তাকে সর্বোচ্চ মাকাম দেবেন কারণ আমরা জানি জান্নাতে বিভিন্ন মাকামের মোমেনরা থাকবে যারা হয়তো প্রথমে জাহান্নামে যাবে তারপরে তার ইমানের কারণে সে একসময় জাহান নাম থেকে মুক্ত হবে মোমিনদের মধ্যে নানা ধরনের দ্বারা জাত আছে কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে কেউ কিছুদিন পরে যাবে এবং সর্বশেষ একজন ব্যক্তি জাহান থেকে বের হবে আপনারা জানেন কিতাবত্ত কিতাবত্তহিদের মধ্যে সে বর্ণনাটি আছে আমাদের কেউ কেউ বলেন যে যে একবার জাহান যাবে সে আর বের হতে পারবে না এটা আহলে সুনু জামাতের আকিদা নয় কারণ স্পষ্ট সহিহাদিস দ্বারা প্রমাণিত যে মোমেন্টদের মধ্যে যারা পাপি তাদেরকে টেম্পোরারি অল্প সময়ের জন্য সে অল্প সময় বলতে নেই আমাদের দুনিয়ার অল্প সময়ের মতো বোঝার কোনো কারণ নেই কারণ আখেরাতের অল্প সময় অনেক লম্বা তাহলে তাকে অর্থাৎ টেম্পোরারি তাকে জাহান নামে রাখা হবে সর্বশেষ তাকে আল্লাহ আল্লাহতালা বের করবেন অনেকগুলো হাদিস তারা সেটা প্রমাণিত আর আমল সাহের কারণে আল্লাহতালা আমাদের অনেকগুলো পাপ মিটিয়ে দেবেন সেটি আল কোরআন আল্লাহ তালা বলেছেন উল্লাদ্দিন আহমানুসলেহাতেম ওিয়ান্ন আহসান আল্লা কানুয় আমলুন আর যারা ইমান পোষণ করে আমল সালহ করে অবশ্য অবশ্যই আমরা তাদের পাপগুলোকে মিটিয়ে দেব এবং তারা যে আমল করত তার সবচেয়ে সুন্দর প্রতিদান আমরা তাদেরকে দেব। সুতরাং আসুন আমরা আমল সালহে করে আমলে সালেহটাকে এর ছোট্ট অর্থে সীমাবদ্ধ না করে জীবনটাকে আমরা পুরোটাই জীবনের পুরোটা অংশই আমরা সেই সেভাবে দেখি হোক সেটা আমার ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন এবং প্রশাসনিক বা রাষ্ট্রীয় সকল বিষয়ে আমাদেরকে আসলে আমাল সালের পরিচয় দিতে হবে কারণ সমাজে প্রত্যেকটা কাজ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গীভাবে গ্রথিত যদি শরীরের যে কোনো একটা অংশ অসুস্থ হয় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয় এবং সেটা যদি হয় বড় ধরনের সমস্যা তাহলে পুরো শরীরটাকে সেটা নিস্তেজ করে দেয় ক্যান্সার কিংবা এরকম বড় বড় এই কোভিড নাইন্টিন আমরা দেখেছি তাই না এই এই ভাইরাসটা কখনো কখনো পুরো শরীরকে একদম নিস্তেজ করে দিয়েছে মানুষের জানটা নিয়ে গিয়েছে আল্লাহর অনুমতি ক্রমে আমাদের সমাজটাও তেমন এই সমাজের মধ্যে অন্যায় অবিচার কিংবা পাপ দুর্নীতি এগুলো যদি বেশি বিস্তার লাভ হয় তাহলে সমাজটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই সামাজিক শান্তি পারিবারিক শান্তি এবং মুসলিম ওম্মার শান্তি এটা নির্ভর করছে আমরা আমালে সওয়ালেহ কতটা করতে পারছি এবং আমাদের পরকালীন ফলাফলও তার উপর নির্ভর করছে আসুন আমরা নিজেদের আত্মগঠন করি আমাল সওয়ালেহের উপর নিজেদেরকে নিজেদের সন্তানদেরকে এবং প্রজন্মকে তার বিয়ত দেই বোঝার চেষ্টা করি আসলে কোরআন সুন্না আমাদের জন্য কী চমৎকার প্রোগ্রাম الله اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم في جميع شؤونكم واقوالكم واعمالكم نسال الله سبحانه ان يتقبل منا صالح اعمالنا ويجعلنا من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين انه ولي ذلك والقادر عليه ايها المسلمون صلوا على نبيكم فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مره صلى الله عليه بها عشره، اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين، وأن معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين، اللهم اعز الاسلام والمسلمين. اللهم أعز الاسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين اللهم فرج عنا ومن المسلمين يا رب العالمين اللهم انصر الاسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اقض حاجات المسلمين اللهم عليك باعدائك اعداء الدين، آه. اللهم عليك بالظالمين يا رب العالمين، آه. اللهم عليك باعداء المسلمين يا رب العالمين، آه. عليك بالكفرة المبتدعة المشركين يا رب العالمين. آه. عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم. ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه